কারিগরি ত্রুটি সারিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আটকে যাওয়া চট্টলা এক্সপ্রেস ট্রেনটি প্রায় আধা ঘন্টা পর ছেড়ে গেছে। লোকোমাস্টার আবু তাহের জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সদর উপজেলার টিএ রোড রেলগেটে আটকে যায়। বিকাল পৌনে ছয়টা থেকে সোয়া ছয়টা পর্যন্ত প্রায় 30 মিনিট রেলগেটের উপর দাঁড়িয়ে থাকে বগিগুলো। এতে শহরের ওই সড়কে বন্ধ থাকে যান চলাচল। উভয় পাশে দেখা দেয় তীব্র যানজট। হর্স পাইপ ছুটে রেললাইনের ফাঁকে আটকে যাওয়ায় ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানান লোকোমাস্টার।